হ্যালো ওয়েলকাম এভরিওয়ান ওজেন্সগরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি আমি অপরূপ ধর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আমাদের ডাব্লিউ যে ক্লাসটি শুরু হয়েছে তারই মোস্ট ইম্পর্ট্যান্ট তিরিশটি এমসি যা কিন্তু সবগুলোই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চান প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো তার আগে তোমাদের বলে রাখি আন একাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে তোমরা সমস্ত কম্পিটিটিভ এক্সামের উপরেই প্রিপারেশান পেয়ে যাবে তো তোমরা যারা এখনো পর্যন্ত আন একাডেমি জয়েন করনি তারা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আন অ্যাপটি ইনস্টল করে নাও আমাদের ডেসক্রিপশন বক্সে আন একাডেমি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে এবং নিজেদের কম্পিটিটিভ এক্সামের যে বেসিক প্রিপারেশান তা কিন্তু আজ থেকেই শুরু করে দাও এবং অ্যান অ্যাকাডেমিতে যে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো আনলক করার জন্য যদি কোনো ইনভিটেশান কোড বা রেফারেল কোডের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের যে রেফারেল কোড আছে ক্যাপিটালের গাইডেন্স গুরু এটা কিন্তু ব্যবহার করো এটা ব্যবহার করলেই তোমরা কিন্তু ক্লাসগুলো ফ্রি অফ কস্টে দেখতে পাবে তো আজকের ক্লাস শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো দি ট্রায়ালের রচয়িতা কে অর্থাৎ দি ট্রায়াল নামক যে রচনা তার রচনা কে করেন তো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু ফ্রাঞ্চ কাপকা ফ্রাঞ্চ কাপকা হলেন দি ট্রায়ালের রচয়িতা আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো গীত ও মাইকেল ফেরেরা কোন খেলার সঙ্গে সম্পর্কিত এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করবে টাইম আপ এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি বিলিয়ার্ড বিলিয়ার্ড কিন্তু গীত এবং মাইকেল ফেরারা এই খেলার সঙ্গে যুক্ত আমাদের নেক্সট প্রশ্ন হলো ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা কটি এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চান একটি অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চান হলো এটি তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি এগারোটি তো আমরা যদি একটি অ্যাডিশনাল ইনফরমেশানের দিকে লক্ষ্য করি তো সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এই মৌলিক কর্তব্যটি পার্ট ফোরে আলোচনা করা হয়েছে পার্ট ফোরের আলোচনা করা হয়েছে এবং আর্টিকেল ফিফটি ওয়ানের এ এবং এই মৌলিক কর্তব্যের যে ধারণা এটা কোথা থেকে আনা হয়েছে এটা আনা হয়েছে ইউএসএ সার থেকে ইউএসের সার থেকে আমাদের অ্যাডপ্ট করা হয়েছে মৌলিক কর্তব্যের ধারণাটি এবং এটা ফর্টি টু সংযুক্ত হয়েছে ফর্টি টু অ্যামেডমেন্ট নাইনটিন সেভেন্টি সিক্সে সংযুক্ত হয়েছে এবং এই আর্টিকেল ফিফটি ওয়ান এ এটা কোন কমিটিটার দ্বারা রেকমেন্ডেড এটা কিন্তু শরণ সিং কমিটি দ্বারা রেকমেন্ডেড তো তোমরা এই অ্যাডিশনাল ইনফরমেশানগুলো মনে রাখবে কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু এটাও প্রশ্ন করে বসে যে আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে অ্যাডপ্ট করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ইউএসএসআর আর ইউএসএস আর ক্লিয়ার তো আমরা এবার নেক্সট কোশ্চানে যাব নেক্সট কোয়েশ্চেন হলো কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু উত্তর ও দক্ষিণ মেরু বিন্দুদায় উত্তর এবং দক্ষিণ যে মেরু বিন্দুদায় আছে এখানে কিন্তু কোরিওলিস বল সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম নেক্সট নিম্নলিখিত কোনটি নিউক্লিও প্রোটিন তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু হিস্টোন হলো একটি নিউক্লিয় প্রোটিন নেক্সট নাসিক প্রশস্তি কার লেখা এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো তোমার প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো অ্যান্সার কি হবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান অর্থাৎ নাসিক প্রশস্তি গৌতমী পুত্র সাতকর্ণীর লেখা নেক্সট রাষ্ট্রের নির্দেশনমূলক নীতিগুলি সংবিধানের কোন অংশে স্থান পেয়েছে এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট কোশ্চান ইম্পর্টেন্ট কোশ্চেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি চতুর্থ অংশে রাষ্ট্রের নির্দেশনমূলক নীতিগুলি কিন্তু সংবিধানের চতুর্থ অংশে স্থান পেয়েছে নেক্সট পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগ কোনটি তো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে এখানে রাইট অ্যান্সার কী হবে তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু ইউরিয়া পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগ হলো ইউরিয়া নেক্সট পণ্ডিত বির্জু মহারাজ কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে অ্যান্সার কী হবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান কত্থক পণ্ডিত বির্জু মহারাজ কিন্তু কত্থক যে নৃত্যকলা সেই নৃত্যকলার সঙ্গে সম্পর্কিত এবং এই কত্থক কোন রাজ্যের নৃত্যকলা এই কত্থক কিন্তু উত্তরপ্রদেশের নৃত্যকলা উত্তরপ্রদেশের নৃত্যকলা নেক্সট রন্থম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা সকলেই কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান রাজস্থান রন্থম্বর ব্যাঘ্র প্রকল্প রাজস্থানে অবস্থিত তো আমরা যদি একটু অ্যাডিশনাল ইনফরমেশনে যাই তো সেই ক্ষেত্রে দেখো রাজস্থানটি এস্টাবলিশড হয়েছিল তিরিশে মার্চ উনিশশো উনপঞ্চাশে তিরিশে মার্চ উনিশশো এর ক্যাপিটাল জয়পুর এবং লার্জেস্ট সিটিও কিন্তু জয়পুর এবং রাজস্থানের গভর্নরকে কলরাজ মিশ্র কলরাজ মিশ্র এবং চিফ মিনিস্টারকে চিফ মিনিস্টার কিন্তু অশোক গেহলোট অশোক গেহলোট ইনি কোন পলিটিক্যাল পার্টির থেকে বিলং করেন ইনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের থেকে বিলং করেন অর্থাৎ রাজস্থানে বর্তমানে ইন্ডিয়ান ন্যাশনাল ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় আছে নেক্সট রাজস্ব বিভাগে পাট্টা এটা পাত্টা না পাট্টা হতো এটা টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে রাজস্ব বিভাগে পাট্টা প্রথার প্রচলন কে করেন পাট্টা প্রথার প্রচলন কে করেন এখানে তোমাদের তা বলতে হবে তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন থ্রি শের শাহ রাজস্ব বিভাগে পাট্টা পথার প্রচলন করেন শের শাহ নেক্সট আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখতে পাই তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ফোর শিখর গুরু শিখর তো আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশানের দিকে যাই সেই ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে আরাবল্লি পর্বতের যে এলিভেশন অর্থাৎ বৃষ্টিতে তা কত এক মিটার এর হায়েস্ট পয়েন্ট আমরা এইমাত্র আলোচনা করলাম গুরু শিখর হায়েস্ট পয়েন্ট কিন্তু গুরু শিখর এবং এর যে রিভার্স আছে আরাবল্লি পর্বতের সঙ্গে সম্পর্কিত সেইগুলো কি লুনি সাক্ষী অ্যান্ড সাবরমতি লুনি সাক্ষী অ্যান্ড সাবরমতি এবং এর লেন্থ কত এর লেন্থ হল সাতশো কুড়ি কিলোমিটার সাতশো কুড়ি কিলোমিটার এবং আরাবল্লি পর্বতের সঙ্গে কোন পাস সম্পর্কিত তা কিন্তু হলো হলদিঘাটি পাস হলদিঘাটি পাস তো তোমরা কিন্তু বাকি ইনফরমেশানগুলো মনে রাখবে আরাবল্লী পর্বতের সম্পর্কিত তাহলে কিন্তু আমরা আর কোনো প্রশ্নতেই কিন্তু আরাবল্লি পর্বতের থেকে আটকাবো না নেক্সট হরপ্পা সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয় এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু উনিশশো একুশ উনিশশো একুশ এবং এটা ডিসকভারিট কে করেন রাখালদাস ব্যানার্জি ডিসকভারিট করেন রাখাল দাস ব্যানার্জি নেক্সট কোরোফিলে কোন ধাতুটি বর্তমান রয়েছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ক্লোরোফিলে কোন ধাতুটি বর্তমান রয়েছে তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন টু ম্যাগনেসিয়াম ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতুটি বর্তমান রয়েছে আমাদের নেক্সট প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে কোন ধারা অনুযায়ী অর্থাৎ কোন আর্টিকেল অ্যাপ্লাই করে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে অ্যান্সার জানানোর চেষ্টা করো তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল থ্রি ফিফটি সিক্স থ্রি ফিফটি সিক্স অর্থাৎ অপশান টু আর্টিকেল থ্রি ফিফটি ফিফটি সিক্স অ্যাপ্লাই করেই কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে আমরা যদি একটু অ্যাডিশনাল ইনফরমেশানগুলো দেখে নিই অর্থাৎ বাকি আর্টিকেলগুলো কী সম্পর্কে তা যদি জেনে নেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমরা দেখব আর্টিকেল তিনশো পঁয়ষট্টি এটা কোথায় আছে এটা আছে পার্ট টুয়েলভে সরি পার্ট নাইনটিনে আছে পার্ট নাইনটিনে আছে থ্রি ফিফটি সিক্সটা সরি থ্রি সিক্সটি ফাইভটা থ্রি সিক্সটি ফাইভে আছে পার্ট নাইনটিনে এবং এতে কী বলা হয়েছে যে যদি কোনো রাজ্যে শাসন ব্যবস্থা ভেঙে পড়ে সেই ক্ষেত্রে ক্যাবিনেট বা ইউনিয়ন ডিরেকশন দিতে পারে যে এরকমভাবে তুমি রাজ্যভার বহন করো বা নির্বাহ করো আর্টিকেল তিনশো পঞ্চান্নতে কী আছে এটা কি আছে না ইউনিয়ন প্রোটেস্ট টু দ্য স্টেট এগেনস্ট এক্সটার্নাল ইরিগেশান অ্যান্ড ইন্টার্নাল ডিস্টারবেন্স অর্থাৎ ভবিষ্যতের আক্রমণ এবং যদি কোনো আভ্যন্তরীণ অসুবিধা হয় সেই ক্ষেত্রে ইউনিয়ন প্রোটেক্ট করবে স্টেটকে এবং আর্টিকেল থ্রি ফিফটি টু আর্টিকেল থ্রি ফিফটি টু এটা কি এটা ন্যাশনাল এমার্জেন্সি এটার দ্বারা ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যেতে পারে তো তোমরা এই বাকি যে আর্টিকেলগুলো সম্পর্কে এখানে আলোচনা করা রয়েছে তা কিন্তু ভালোভাবে দেখে নেবে নেক্সট তো তোমরা যারা এখনও পর্যন্ত আন একাডেমি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রিপশান প্ল্যানগুলি দেখে নাও তো এখানে তোমরা একসাথে এক মাস তিন মাস ছ মাস বারো মাস এবং চব্বিশ মাস অর্থাৎ দু বছরের সাবস্ক্রিপশান নিতে পারো তো তোমরা যদি সাবস্ক্রিপশান নেওয়ার সময় আমাদের যে রেফারেল কোড আছে গাইডেন্স ব্যুরো এটা অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই এন্টায়ার সাবস্ক্রিপশান কস্টের উপর একটা ফ্ল্যাট টেন পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ ফ্ল্যাট টেন পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ টেন পার্সেন্টের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এই এন্টায়ার সাবস্ক্রিপশান কস্টের উপর তো তোমরা যা সাবস্ক্রিপশান নিতে ইচ্ছুক তারা আমাদের যে রেফারেল কোড আছে সেই রেফারেল কোড অ্যাপ্লাই করে সাবস্ক্রিপশান নিয়ে নাও সেই ক্ষেত্রে তোমরা একটা টেন পারসেন্টে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ তো আবার কোয়েশ্চানে ফেরা যাক চতুরঙ্গ কে রচনা করেন আমাদের নেক্সট প্রশ্ন হল চতুরঙ্গ কে রচনা করেন তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট সংবিধানের কোন অনুচ্ছেদ সংবিধান সংশোধন পদ্ধতি বর্ণনা করেছে অর্থাৎ সংবিধানের কোন অনুচ্ছেদ সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে তো প্রত্যেকের অ্যান্সার জানানোর চেষ্টা করো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান অপশান ওয়ান অর্থাৎ আর্টিকেল থ্রি সিক্সটি এইট থ্রি সিক্সটি এইট এবার আমরা শে একটু দেখে নিই এখানে কি বলা হয়েছে আমরা অন্যান্য দুটো আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছি এখানে কি আর্টিকেল থ্রি সেভেন্টি অর্থাৎ তিনশো সত্তর এখানে কি জম্মু অ্যান্ড কাশ্মীরকে যে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল তাই আর্টিকেল থ্রি সেভেন্টিতে বর্ণিত রয়েছে যা বর্তমানে থ্রি সেভেন্টি ওয়ান এ যা তুলে নেওয়া হয়েছে তোমরা সকলেই জানো এবং আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ানে কি দেওয়া হয়েছে এটা কি আছে যে ইট সেভ গার্ড দ্য রাইট অফ লোকাল পিপুল টু ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশান অ্যান্ড ওয়াজ ক্রিয়েটেড আফটার এগুটেশন ইন দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ অর্থাৎ এখানে লোকাল পিপুলের যে এমপ্লয়মেন্ট অ্যান্ড সেই সম্পর্কে আর্টিকেল তিনশো একাত্তর বলা রয়েছে নেক্সট আমাদের নেক্সট প্রশ্ন হলো পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কী বলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কিন্তু প্লাজমা বলে তাকে প্লাজমা বলে নেক্সট নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করে জানানোর চেষ্টা করো তো তোমরা যদি এখানে অপশানগুলো একটু ভালোভাবে দেখো তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ গোড়া কালান্তর এবং সোনাত্তরী এগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এক একটি বিখ্যাত রচনা তো সেক্ষেত্রে আমাদের পড়ে রয়েছে অপশান ফোর দেবতা তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ফোর দেবতা এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় তো এখানে এবার প্রশ্ন হলো যে দেবতা তাহলে কার রচনা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তারাশঙ্কর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই ধাত্রী দেবতায় রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নেক্সট আরব সাগরে ভারতের কোন দ্বীপপুঞ্জটি অবস্থিত অর্থাৎ আরব সাগরে অবস্থিত ভারতের যে দ্বীপপুঞ্জ তার নাম কী তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু লাক্ষাদ্বীপ তো আমরা যদি একটু অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখে নিই তাহলে দেখো এই লাক্ষাদ্বীপের ফরমেশন হয়েছিল ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে এর ক্যাপিটাল হলো কাভারাত্তি কাভারাত্তি এবং এর অ্যাডমিনিস্ট্ররকে প্রফুল্লকোন্দা প্যাটেল প্রফুল্লকোন্দা প্যাটেল এবং এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি মালায়ালাম এবং ইংলিশ মালায়ালাম এবং ইংলিশ ক্লিয়ার নেক্সট পেনিসিলিয়াম কোন শ্রেণীভোগ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু ছত্রাক পেনিসিলিয়াম কিন্তু ছত্রাক শ্রেণীভুক্ত নেক্সট রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চান মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চান যে রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে তোমরা প্রত্যেকেই অ্যান্সার জানানোর চেষ্টা করো তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান পঁয়তাল্লিশ পারসেন্ট পঁয়তাল্লিশ পারসেন্ট রক্তে রক্তকণিকার পরিমাণ হলো পঁয়তাল্লিশ পারসেন্ট তো আমরা যদি একটু এডিশনাল ইনফরমেশানটা দেখে নিই দেখো এখানে রক্তের মধ্যে প্লাজমা এবং ব্লাড সেল হোয়াইট ব্লাড সব কিছুই কত পারসেন্ট আছে তা দেওয়া হয়েছে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্লাজমার সংখ্যা হলো অর্থাৎ পার্সেন্টেজ হলো ফিফটি ফাইভ পার্সেন্ট এবং যে রেড ব্লাড সেল এটা অ্যাপ্রক্সিমেটলি ফোরটি ফাইভ পার্সেন্টেই থাকে তার মধ্যে কিছু হোয়াইট ব্লাডের পার্সেন্টেজ থাকে অর্থাৎ লিউকোসাইট এবং থ্রম্বোসাইট যা হলো বাফিকোটো বলা হয় সেটা কিন্তু এক পার্সেন্টেরও কম থাকে লেস দেন

জীবদের যে অতিরিক্ত গ্লুকোজ তা কিন্তু যকৃতে সঞ্চিত থাকে নেক্সট প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকে পদক পান এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর কে মল্লেশ্বরী কে মল্লেশ্বরী ইনি কিন্তু সেই প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পেয়েছিলেন তো আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশানটা দেখো ইনি হলেন কে মল্লেশ্বরী তোমরা ডান দিকে যা ছবি দেখতে পাচ্ছ তো ইনি কখন জন্মগ্রহণ করেন ফার্স্ট জুন নাইনটিন এবং এনার কোচের নাম কি লিওনিট টারায়ংকো ট্যারা নিওকো যাই হোক তো ইনি কিসের মেডেল পেয়েছিলেন ইনি কিন্তু মেডেল পেয়েছিলেন ওয়েট লিফটিংয়ে এবং সেটা কত সাল দু হাজার সামার অলিম্পিকে দু হাজার সামার অলিম্পিকে এবং সেটা তিনি কী অ্যাওয়ার্ড পেয়েছেন এবার আমরা দেখব তিনি পেয়েছেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ওয়েট লিফটিংয়ের জন্য কিন্তু অর্জুন অ্যাওয়ার্ডও পেয়েছেন ক্লিয়ার নেক্সট ডুরান্ট কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু ফুটবল ডুরান্ড কাপ কিন্তু ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত নেক্সট স্বরাজ পত্রিকাটি কে প্রকাশ করেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার জানানোর চেষ্টা করো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বোস সুভাষচন্দ্র বোস তোমরা হয়তো অনেকেই এখানে তিলক অপশান থেকে হয়তো স্বরাজ্যের সঙ্গে রিলেট করে তিরক অ্যান্সার করে দেবে কিন্তু এখানে কিন্তু তিরক রাইট অ্যান্সার নয় এখানে রাইট অ্যান্সার সুভাষচন্দ্র বোস এবং তিনি কত সালে এই স্বরাজ পত্রিকাটি প্রকাশ করেন তিনি প্রকাশ করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে নাইনটিন টোয়েন্টি ওয়ান নেক্সট মল কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত তো তোমরা প্রত্যেকেই অ্যান্সার করার চেষ্টা করো তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান ভূমি সংস্কার মল ভূমি সংস্কারের সঙ্গে সম্পর্কিত নেক্সট আই কবে গঠিত হয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কবে গঠিত হয়েছে এখানে তোমাদের তা বলতে হবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নাইনটিন ফর্টি ফাইভ নাইনটিন ফর্টি ফাইভ তো তোমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখো আমরা যেমন আলোচনা করলাম ফরমেশন নাইনটিন ফোরটি ফাইভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ম্যানেজিং ডাইরেক্টর ক্রিস্টালিনা জিওজের ক্রিস্টালিনা জিওরজিভা এবং চিফ ইকোনমিস্টকে গীতা গোপীনাথ গীতা গোপীনাথ নেক্সট আমাদের এজকের উনত্রিশতম প্রশ্ন হলো ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ফোর সুয়েজ খাল তো এখানে দেখো কনস্ট্রাকশান সুয়েজ খালে শুরু হয়েছিল পঁচিশে এপ্রিল আঠেরোশো এবং এর লেন্থ কত এর লেন্থ হল একশো তিরানব্বই দশমিক তিন কিলোমিটার একশো তিরানব্বই কিলোমিটার এবং এটা কবে কমপ্লিট হয় এর ওয়ার্ক তা কিন্তু সতেরোই নভেম্বর আঠেরোশো ঊনসত্তর সতেরোই নভেম্বর আঠেরোশো ঊনসত্তর অর্থাৎ প্রায় দশ বছর সময় ধরে এটার কাজ শুরু হয়েছিল বা চলেছিল আজকের আমাদের তিরিশতম প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন এন্নোর বন্দর কোথায় অবস্থিত এন্নোর বন্দর কোথায় অবস্থিত এখানে তোমাদের তা বলতে হবে তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়ান তামিলনাড়ু অপশান ওয়ান তামিলনাড়ু তো আমরা যদি এবার এডিশনাল ইনফরমেশানটা দেখে নিই তো তামিলনাড়ুর ফরমেশান কবে হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হলো চেন্নাই ডিস্ট্রিক্টের সংখ্যা আটত্রিশ গভর্নর বানোয়ারিলাল পুরোহিত বানোয়ারিলাল পুরোহিত চিফ মিনিস্টার এডিয়াপি কে পালন পালানিস্বামী পালানিস স্বামী এবং ডেপুটি চিফ মিনিস্টারকে না ও পানির সিলভাম ও পনির সিলভাম তো থ্যাংক ইউ গাইস এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তিরিশটি কোয়েশ্চেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করতে রাখো এবং চ্যানেলে যদি নতুন হও নোটিফিকেশান বাটনে ক্লিক করে অল করে রাখো যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে এসে পৌঁছায় এবং আমাদের ডেসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের প্রতিটি ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হয় টেলিগ্রামের মাধ্যমে তো আজকের ক্লাস এখানেই শেষ করছে সে স্টে সেফ স্টে থ্যাংক ইউ